500 रुपया भत्ता पंद्रह हजार रुपये का टू, टूल किट वाउचर भी मिलेगा सरकार की तरफ से दिया जाएगा প্রধানমন্ত্রী মোদীর বড়সড় ঘোষণা প্রত্যেক যোগ্য ব্যক্তিকে পাঁচশো টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত সুবিধা রয়েছে এগারো হাজার টাকা তার সঙ্গে রয়েছে পনেরো হাজার টাকা তার সাথে রয়েছে আরো অতিরিক্ত সুবিধা বয়স আঠেরো হলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন সারা দেশ জুড়ে অলরেডি কিন্তু লাখ লাখ মানুষ এই প্রকল্পে আবেদন করে ফেলেছে কাগজপত্র রেডি করে রাখুন যদি আপনিও আবেদন করতে চাইছেন যদি আপনিও পেতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে আধার কার্ড পরিচয়পত্র আবাসিক শংসাপত্র মোবাইল নাম্বার জাতিগত শংসাপত্র ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক পাসপোর্ট সাইজের ছবি তো প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনার কাছে রয়েছে পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন যদি আবেদন করতে চাইছেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আবেদন করতে পারবেন দেশের প্রত্যেক পরিবারের যোগ্য ব্যক্তিকে প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়া হবে সেই সাথে তাদের কাজ শেখানোর বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মোদির বড় ঘোষণা দেশবাসীর জন্য তারা প্রতিদিন পাঁচশো টাকা করে সর্বোচ্চ এগারো হাজার টাকা করে পাবেন সেই সঙ্গে তাদের অতিরিক্ত আরো পনেরো হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে সরকারের থেকে এই আর্থিক সুবিধা পাবেন সেই সাথে তাদের জন্য রয়েছে বিনা গ্যারান্টিতে সরকারি লোনের সুবিধা সরাসরি অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন অলরেডি কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে আবেদন করেছে তারা কিন্তু সুবিধা পেতে শুরু করে দেবে কিভাবে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প এই প্রকল্পের আবেদন পদ্ধতি বায়োমেট্রিক ভিত্তিক পি এম বিশ্বকর্মা পোর্টাল থেকে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসির মাধ্যমে বিশ্বকর্মাদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করা হবে তাদের পি এম বিশ্বকর্মা শংসাপত্র এবং আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে কি কি সুবিধা পাওয়া যাবে এই স্কিমে পি বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলো দেওয়া হবে প্রথম পর্যায়ে এক লাখ টাকা পর্যন্ত ঋণ পাঁচ শতাংশ সুদের হারে দ্বিতীয় পর্বে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাঁচ শতাংশ সুদের হারে আপনাদের কাজের আরও প্রশিক্ষণ দেওয়া হবে বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়া হবে অগ্রিম টুলকিট কিট কেনার জন্য পনেরো হাজার টাকা দেওয়া হবে শিল্পীদের ঠিক আছে যারা যারা আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু ট্রেনিং করার জন্য ডাকা হতে পারে ব্লকে ব্লকে যাচাই করা হচ্ছে আবেদন পড়ার পর ধাপে ধাপে যাচাই করা হচ্ছে এরপর তাদের ধাপে ধাপে ট্রেনিং করানো হবে আর ট্রেনিং চলাকালীন তাদের দৈনিক ভাতা দেওয়া হবে জেনে রাখুন ট্রেনিং ভাগে করানো হবে প্রথম ধাপে বেসিক ট্রেনিং করানো হবে পাঁচ থেকে সাত দিনের এরপরে অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হবে পনেরো দিনের ঠিক আছে এই বিশ্বকর্মা যোজনার লাভ নিতে হলে সিএসসি সেন্টারে গিয়ে সরাসরি আবেদন করে নিন এই প্রকল্প সতেরো সেপ্টেম্বর শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের নাম দিয়েছেন পি এম বিশ্বকর্মা যোজনা যেখানে দিনে পাঁচশো টাকা করে ভাতা ট্রেনিং চলাকালীন পাবেন সঙ্গে ট্রেনিং শেষ হতেই পনেরো হাজার টাকা এছাড়াও দু লক্ষ টাকার ঋণ কারা পাবেন এই সুবিধা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সমাজের শিল্পী ও কারিগরদের জন্য নিয়ে এসেছে সরকার তো যদি আপনারা আবেদন করতে চাইছেন এই প্রকল্পের লাভ সমস্ত যদি নিতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকেও আবেদন করতে হবে অলরেডি কিন্তু অনেকে আবেদন করেছে তো যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে কারা কার আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সুবিধা দেওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো অলরেডি কিন্তু এই নিয়ে আমি আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম যখন প্রধানমন্ত্রী এই ঘোষণাটা করেছিলেন তো কার আবেদন করেছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করে ওনাদের জানার চেষ্টা করবেন